যদি আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে 57টা ভাগে বিভক্ত না হয়ে উম্মতে মুহাম্মদী একটা পরিচয় লালন করতাম 57টি মুসলিম রাষ্ট্রের 50 লক্ষ কালেমায় বিশ্বাসী সেনাবাহিনী যেদিক যেত দুনিয়ার সমস্ত পরাশক্তি তাদের পা চুম্বন করত বুখারী শরীফ কিতাবুল ঈমানে ইমাম বুখারী তারজামাতুল বাব কায়েম করতে যে মুয়াজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এনেছেন হযরত মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রিয় ছাত্রকে একদিন ডেকে বললেন ইজলিস বিনা নুমিন সাআতান আসো আমরা একটু একসাথে বসি কোরআন হাদিস শুনি এবং শোনাই জিকির ফিকির করি ইমানটারে বাড়াই জিকির ফিকির করলে কোরআন হাদিস শুনলে শোনালে ইমান বাড়ে সুবহানাল্লাহ এই পৃথিবীর মতো 60টা পৃথিবী এক পাল্লায় দিলেও একজন মুমিন আদনা মুমিনের ইমানের মূল্য পরিশোধ করা সম্ভব হবে না তাল্লার কোরআনের মাহফিলে আসলে লস নাই পুরাটাই লাভ দুই দ্বিতীয় ফায়দা গুনার বোঝা নিয়ে যারা এসেছেন মুনাজাত করে যারা যাবেন নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন সুবহানাল্লাহ এ বিশ্বাস আছে দলিল ইমাম হায়সামি মজমাউ জওয়াইদের মধ্যে নকল করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার উম্মতের কোন মানুষ যখন এক জায়গায় সমবেত হয় কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে ফেরেশতারাও আমিন আমিন বলে আমার উম্মতের আমার উম্মতদের আমিন ফেরেশতাদের আমিন যখন এক হয়ে যায় আল্লাহ দরবারে দোয়া মুনাজাত কবুল হয়ে যায় আল্লাহু আকবার এ বিশ্বাস আছে আমাদের আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যাব এতে আমরা খুশি না বেজার শয়তান তো বেজার শয়তান ও বেজার তার চেলাচামুন্ডারও বেজার এখন শয়তানের সব চেষ্টা গেছে একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই কি বলেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরেই আমি অসুস্থ কিছুক্ষণ পরেই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আল্লাহ আসুন আর দেরি নয় আমরা কোরআন করিম থেকে কথা শুনবো আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله تعالى তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে প্রচন্ড ভালোবাসার সাথে ডাক দিয়ে বলেন কুনতুম খাইরা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদীকে আল্লাহ খেতাব করেছেন উখরিজাত লিন নাস
আখরাজাকুম আল্লাহু লিনাফইন নাস গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের কাজ تأمرون بالمعروف وتنهون عن المنكر সৎ কাজে তোমরা আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে وتؤمنون بالله আল্লাহর উপর নিরঙ্কুশ ভাবে পরিপূর্ণ ভাবে ঈমান আনবে ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون جدي أهل الكتاب جادر كامرا يهودي خريشتان بولي بوزي الله بولي أهل الكتاب را جدي إيمان أنتو تادر جنتا بڑوي قلان كر هتو তবে এই আহলে কিতাবদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে অধিকাংশই ফাসিকুন আই খারিজুন আনিল ইসলাম ঈমান থেকে ইসলাম থেকে দূরে সত্য থেকে বিচ্যুত কথাগুলো কে বলেছেন আল্লাহ অনেক বড় জোরে বলেন কে আল্লাহ এই আয়াতের মাধ্যমে প্রথমে স্পষ্ট হয়ে গেল এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে যারা ন্যাশনালিজম জাতীয়তাবাদী বিশ্বাস করে আছে না আমাদের দেশে তো অনেক মতবাদ আছে সেকুলারিজম ন্যাশনালিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম আছে না আর এখন সবাই বাদ দিয়া করে প্যাটিজম কি করে প্যাটিজম করে প্যাটিজম ইজম ফিজম সব কিছু না সব হচ্ছে ব্যানার সবার মূল হচ্ছে প্যাটিজম যাক সেদিকে আর যাচ্ছি না এই ন্যাশনালিজম যারা জাতীয়তাবাদী বিশ্বাসী সেকুলারিজমটা যে রকম একটা কুফুরি মতবাদ ন্যাশনালিজমটাও একটা ইসলাম বিরোধী মতবাদ এটা হচ্ছে ফাইনাল কথা মুসলিমদের মধ্যে ন্যাশনালিজমের বিষ বাষ্প ছড়িয়েছে কামাল পাশা আতাতুর্ক এই মুসলিম নামদারি মুনাফেক ইহুদিদের দালাল খেলাফতে ওসমানিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় চক্রান্ত ছিল তা সে জাতীয়তাবাদের বিষ বাষ্পকে মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিল এই জাতীয়তাবাদী বিশ্বাসীগণ মনে করে যে জাতীয় পরিচয়টাই সবচেয়ে বড় কি পরিচয়টা যে আমাদের দেশে যারা বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী তারা পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি বলেন যে আমি মুসলিম কিনা জানি না তবে আমি বাঙালি আমি বলি তুমি বাঙালি আমি বিশ্বাস করি তবে তুমি মুসলিম এটা আমি বলতে পারি না মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি উম্মতে মুহাম্মাদি এর চেয়ে বড় আমার কোনো আইডেন্টিফিকেশন নাই এর চেয়ে বড় কোনো পরিচয় আমার আর হতে পারে ঠিক না জাতীয়তাবাদকে যারা বিশ্বাস করে বাঙালি বলবে আমরা সেরা জাতি ইংরেজ বলে আমরা সেরা জাতি ডাচ বলে আমরা সেরা জাতি মার্কিনিরা বলে আমরা সেরা জাতি প্রত্যেকে যা বক্তব্য দিল মন মস্তিষ্ক প্রসূত কিন্তু মহান আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত উম্মতে মুহাম্মাদি সেরা জাতি কথাটা কে সার্টিফাইড করেছেন বাঙালি তো বলবি আমি সেরা জাতি বলবে না ইংরেজরা বলবে আমরা সেরা জাতি আর আমি ইতিহাস ঘেঁটে দেখছি ইংরেজরা হচ্ছে চোর জাতি শুধু উপমহাদেশ থেকে 188 বছরে তারা বর্তমান বাজার দরে তখন যা লুটপাট করছে ইংরেজরা তখন
188 বছরে তারা লুটপাট করেছে উপমহাদেশ থেকে প্রায় 30 ট্রিলিয়ন ডলার বিলিয়ন না 30 ট্রিলিয়ন ডলার টাকার সম্পদ তারা চুরি করেছে আর ওই সম্পদ হিন্দুদের ছিল না মুসলিম রাজা বাদশা জমিদারদের ছিল এক যে কোহিনূরটা চুরি করছে তাজমহল থেকে কোহিনূর জানেন না ইতিহাস মিয়া সাহেব ঘুমান নাকি কোহিনূর চুরি করছে না শুধু কোহিনূরটার দাম এটা একটা ডায়মন্ড ব্লু ডায়মন্ড এ শুধু কোহিনূরটার বর্তমান দাম হচ্ছে 1000 কোটি টাকা এটা ব্রিটেনের রানীর মুকুটের মধ্যে থাকে গর্ব করে ব্রিটেনের রানীর মুকুটে হীরকখণ্ড চুরি করছে মুসলমানের পকেট থেকে সম্পদ কার মুসলমানের চুরি করে তারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে আর করেছে মুসলমানদের সম্পদ চুরি মুঘলদের সম্পদ চুরি সিরাজউদ্দৌলা বাংলার মুসলিম নবাবের সম্পদ চুরি করেছে ঢাকার নবাব সলিমুল্লাহর সম্পদ চুরি করেছে নবাব আব্দুল লতিফ খানের সম্পদ চুরি করেছে মুঘল সম্রাটদের সম্পদ চুরি করে ব্রিটেনকে যারা সমৃদ্ধ করেছে তারা কোনোদিন সিভিলাইজড নেশন সভ্য জাতি হতে পারে না দুনিয়ার সবচেয়ে বড় বড় সভ্য জাতি তারাই কিনা আমাদেরকে মানবতা শিখায় ওদের মানবতার বেলুন ফুটে গেছে ইসরায়েলে যে মানবতা হিউম্যান রাইটস মানবতা মানবাধিকার এই বেলুন শুধু ফুলায় ফু দিয়া বেলুন যত না ফুলে ওদের গাল তার চেয়ে বেশি ফুলে এটা তো বাস্তবতা নাই এটা তো বুলি সর্বস্ব এটা কি বুলি সর্বস্ব না তো বুলি সর্বস্ব বিষয়ে বেলুন জানা ফুলে গাল তার চেয়ে বেশি ফুলে হামাসের প্রচন্ড আঘাতে দুনিয়ার সবচেয়ে টেরর নেশন সন্ত্রাসী জাতি ইসরায়েলি ইহুদিদের অস্তিত্বে যখন কম্পন সৃষ্টি হয়েছে পশ্চিমারা নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন করে তাদের ভণ্ডামির মুখোশকে খুলে দিয়েছে তো বলি ইংরেজরা গায়ের জোরে বলে ওরা হচ্ছে সিভিলাইজড নেশন আমি বলি আনসিভিলাইজড নেশন সভ্য জাতি না এটা অসভ্য জাতি যে জাতি চুরি করে ওরা সভ্য জাতি কথা বলেন এ চোরের জাতি চোর জাতি কথা বুঝতেছেন কিন্তু উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ জাতি এ কথাটা সার্টিফাই কে করেছেন ঠিক উম্মতে মুহাম্মদি যে শ্রেষ্ঠ জাতি তার সপক্ষে আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাফান লিতাকুনু শুহাদা আলান নাস সুবহানাল্লাহ لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আর এভাবেই আমি তোমাদেরকে وكذلك جعلناكم أمة وسطا أي جعلناكم أمة خيارا وعدولا এভাবেই আমি তোমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি হে উম্মতে মুহাম্মদি কে বলেছেন ফাঁকি দিয়ে একটা কথা কই আমি বাংলাদেশ অনেক বড় বড় দাড়ি পাকা স্কলারের মুখে এই আয়াতের ভুল তর্জমা শুনছি ওনারা বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানাইছি বলে কি না প্রায় 10 থেকে 12টি তাফসীরের তাখরিজ আমি দেখলাম কেউ এই তাফসীর করে নাই হাফেজ জালালউদ্দিন সুয়ুতি তাফসীর জালালাইনে
امام بغوی معالم التنزیل امام قرطبی جامع القرآن فخر الدین رازی تفسیر کبیر محمود آلوسی روح المانی تے ابن کثیر تفسیر القرآن العظیم شبائی تفسیر کرے چن وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّتًا وَسَطًا اَيْ أُمَّتًا خِيَارًا وَعَدْلًا شبائی ایک تفسیر کرے چن جامی اللہ بولے چھنا ہمی تمہا دیر کے مدو پنتی بنائی سی আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ও ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি অথচ আমাদের দেশে ঢালাওভাবে ওয়াজে বলা হয় আল্লাহ বলেছেন আমরা কি মধ্যপন্থী তার মানে গাওবাসানের একটা ব্যবস্থা সুবিধা মধ্যপন্থী বললে জিহাদকে বাদ দেওয়া যায় কেতালকে বাদ দেওয়া যায় বিপ্লবকে বাদ দেওয়া যায় সংগ্রামকে বাদ দেওয়া যায় না কুরআন শরীফের অপব্যাখ্যা চলবে না মনগড়া ব্যাখ্যা করার অধিকার কোন স্কলারের কুরআন থেকে নাই যে মনগড়া ব্যাখ্যা করে সে ইসলামিক স্কলার নয় সে স্ক্রু ড্রাইভার আমাদের দেশে এখন স্কলারের চেয়ে স্ক্রু ড্রাইভার বেশি স্ক্রু ড্রাইভারের কাজ হচ্ছে নাট বল্টু লাগানো কি করা এরা না বুঝে এক জায়গার মাসাল আর এক জায়গায় লাফিট করতেছে ঠিক কি না শুধু কি তাই وكذلك جعلناكم أمة وسطا أي خيارا وعدلا كيف بولتشن خيارا وعدولا أكي تفسير لفظ مرادف إي آياتير كونو تفسير دور كان رسول الله نجة تفسير كوري ديا چل حدیث تيشة چه سنان ترمزي دي سبحان الله كوي بيننا وروى الترمزي ونبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم في قوله تعالى وكذلك جعلناكم أمة وسطا قال أدلى قال هذا حديث حسن صحيح امام ترمزي ابو سعيد خدري থেকে ইয়াত التفسير سنن ترمزي দিয়ে তুলে ধরেছেন رسول كريم صلى الله عليه وسلم وكذلك جعلناكم أمة وسطا تفسير رسول الله نিজে করে দিয়েছেন أمة وسطا أي عدلا عدلا سبحان الله অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মদি হচ্ছি শ্রেষ্ঠ জাতি ন্যায়পরায়ণ জাতি খুব ভালো করে বুঝেন কথা আমরা শ্রেষ্ঠ জাতি হলাম কেন দাড়ির কারণে কথা বলো দাড়ি তো ইহুদির আর রাখে টুপি লাগানোর কারণে ছোট্ট একটা টুপি ইহুদিরাও লাগায় তালুর মাঝখানে এটা তিন গিরা হবে দেখছেন না আপনারা হ্যাঁ এইজন্য উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের দুইটা সাবাব আল্লাহ উল্লেখ করেছেন একটা হচ্ছে খাইরিয়াত আর একটা আদালত একটা হচ্ছে খাইরিয়াত আর একটা হচ্ছে আদালত এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তার হাবিবের সৎকায় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর যেহেতু তাকুনু সুহাদা আলান নাস উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন আদম থেকে ঈসা এক লক্ষের উপর নবীর পক্ষে সাক্ষী দিবে সেজন্য লাগবে আদালত কি লাগবে ন্যায়পরায়ণতা জাস্টিস সুবিচার ন্যায় বিচার তো কয়টা কারণে আমরা শ্রেষ্ঠ একটা হচ্ছে খাইরিয়াত আরেকটা কি আদালত একটা খাইরিয়াত আরেকটা কি আদালত সুবহানাল্লাহ বিহামদিহি কথাগুলো খেয়াল করতেছেন আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ জাতি এখানে আল্লাহ খাইরিয়াতের কথা বলেছেন কিসের কথা আমার ভাইরা সবচেয়ে সুন্দর তাফসীর করেছেন امام قرطبي دنيات التفسير لكن كما أن الكعبة وسط الأرض كذلك جعلناكم أمة وسطا أي جعلناكم دون الأنبياء وفوق الأمم الله أي أمة محمد كي أمة وسطا كنو بولي چن شبدي كرته تو آشي وسط ماني ماسكاني
মাঝখানে তাহলে তো শাব্দিক তর্জমা করতে হয়। আমরা হচ্ছি মধ্যবর্তী উম্মত। এটা আল্লাহ কেন বলছেন? যেমন কাবা হচ্ছে সারা দুনিয়ার মাঝখানে আর উম্মতে মুহাম্মদী মাঝখানে, সমস্ত উম্মতের উপরে উম্মতে মুহাম্মদীর মর্যাদা, সমস্ত নবীর পরে তাদের মর্যাদা। মাঝখানে হইল কি না কথা বলেন, সমস্ত উম্মতের উপর উম্মতে মুহাম্মদী, সমস্ত নবীগণের পর উম্মতে মুহাম্মদী, মাঝখানে হইল কি না? এই জন্য আল্লাহ বলেছেন উম্মতাও ওয়াসাতাও। এর দ্বারা প্রমাণ হয় কি, মধ্যপন্থী না খাইরিয়াত? কথা বলে না। এরপরে দেখেন কোরআন শরীফের তাফসীর, ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন শরীফের এক অংশ আরেক অংশের তাফসীর করে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে উম্মাতাও ওয়াসাতা কেন বললেন? আল্লাহ সামনে বলেছেন লিতাকুনু সুহাদা আলান নাস, যেন কাল কিয়ামতে হাশর ময়দানে সমস্ত নবীগণের জন্য, সমস্ত মানব জাতির জন্য তোমরা সাক্ষ্যদাতা হতে পারো, আর স্বয়ং আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা হন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহুল বুখারীতে একটি হাদিস এসেছে, এই হাদিসের রাবিও হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কি বলবো? গুমায় গুমায় শুনবে। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব হচ্ছে এটা যে এই উম্মত হাশর ময়দানে 100,000 উপর নবীর পক্ষে সাক্ষী দিবে। তা সাক্ষীর কোয়ালিটিটা কি হওয়া উচিত? যেন তেন সাক্ষী হলে হবে? হবে মন্ত্রীর পক্ষে সাক্ষ্য দিবে কি রকম লোক? অন্তত সচিব। কথা বলেন, মন্ত্রী ভালো হোক চোর হোক, সাক্ষ্য যদি যায় তাকে দিতে, সচিব সাক্ষ্য দিবে না? সচিব দিবে তো না? সচিবালয়ের দারোয়ান দিবে, কে দিবে? উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব তো এখানেই, আদম থেকে ঈসা পর্যন্ত 100,000 উপর নবীর পক্ষে তারা সাক্ষ্য দিবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউদা নূহ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামতি ফায়াকুলু লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব। হযরত নূহকে আল্লাহ প্রথম ডাকবেন হাশর ময়দানে। কাকে? জোরে বলেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাম নবীও ছিলেন, রসূলও ছিলেন, ঠিক কি না? আল্লাহ তাকে ডাকবেন, তিনি বলবেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাব, রব আমি হাজির, আল্লাহ তাকে প্রশ্ন করবেন হাল বাল্লাগতা, আমার পক্ষ থেকে কি নবুয়ত রিসালতের দায়িত্ব যথাযথ তোমার কওমের কাছে পৌঁছিয়েছো? তিনি বলবেন ফায়াকুলু নাআম, আল্লাহ যথাযথভাবে আমি দায়িত্ব পৌঁছায় দিছি। ফায়ুকালু লিউম্মতিহি হাল বাল্লাগাকুম ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর ফায়াকুলু মান ইয়াশহাদু লাকা ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু ফায়াশহাদুনা আন্নাহু ক্বাদ বাল্লাগা ويكون الرسول عليكم شهيدا فذلك قوله عز وجل وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. الله نوح عليه السلام এর قوم কে ডেকে বলবেন, নূহ কি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছেছে? নূহ আলাইহিস সালামের قوم বলবে আল্লাহ কোন সতর্ককারী তোমার পক্ষ থেকে আমাদের কাছে আসেনি, আমরা নামও শুনি নাই। এদিকে আমার কথা না, সহিহ বুখারী। আল্লাহ তাআলার বিচার হবে 100% ট্রান্সপারেন্সির সাথে, স্বচ্ছতা থাকবে কি? 100% ওখানে সামান্যতম ন্যায় বিচার হবে কিনা সন্দেহের অবকাশ না।
আল্লাহ বলবেন নূহ তোমার পক্ষে সাক্ষ্য কে দিবে নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ তোমার আখির নবী নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিবেন ওনার উম্মত সাক্ষ্য দিবেন এমনি সেরা জাতি আমরা হই নাই ইংরেজদের মতো চুরি কইরা না ঠিক কি না পাঠানদের মতো লুটপাট কইরা না বর্গীদের মতো চুরি চামারি কইরা না ডাচ আর ওলন্দাজ পর্তুগিজদের মতো ফাঁকিবাজি ধোঁকাবাজি কইরা না উম্মতে মুহাম্মদী দার হাজার বছর আগে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট পেয়েছে আল্লাহর পক্ষ থেকে তার পক্ষ থেকে আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মদী দাঁড়ায় বলবে আল্লাহ নূহ যথাযথ দায়িত্ব পালন করছেন এই রেওয়ায়েতটাকে আবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ দীর্ঘ রেওয়ায়েত করেছেন বুঝলেন আগের রেওয়ায়েতটা হচ্ছে মুজমাল আব্দুল্লাহ ইবনুল মুবারকের রেওয়ায়েত আরেকটু লম্বা মুতাওয়াল পুরো রেওয়ায়েত আছে হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর বিপক্ষে তাদের নিজ নিজ উম্মত সাক্ষ্য দিবে নবীগণকে আল্লাহর কাঠগড়ায় আসামি বানায় দিবে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষ্য দিবে উম্মতে মুহাম্মাদী তখন কাফের জাতিগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন ফাতাকুলু তিলকাল উমাম কাইফা ইয়াশহাদু আলাইনা মান লাম ইউদরিকনা যে জাতিগুলো এসেছে আমরা সবাই এসেছি আগে আর উম্মতে মুহাম্মদী এসেছে আমাদের সবার পরে যারা আমাদের দেখলো না চিনলো না তারা কেমন করে সাক্ষ্য দিল তাদের সাক্ষ্য কি মানা যাবে নাকি হাশর ময়দানে আল্লাহর আদালতে একতরফা কিছু হবে না ওখানে আর্গুমেন্টের সুযোগ থাকবে সুবহানাল্লাহ থাকবে কি না জি সুযোগ দিবেন আল্লাহ পূর্বের কাফের জাতিরা বলবে আল্লাহ উম্মতে মুহাম্মাদী আমাদের বিপক্ষে সাক্ষ্য দিল নবীগণের পক্ষে সাক্ষ্য দিল তারা তো আমাদেরকে পায় নাই তারা তো আমাদের পরে আসছে তাদের সাক্ষ্য কি গ্রহণ করা যাবে আল্লাহ সুযোগ দিবেন কি না কথা বলেন হাশর ময়দানে বিচারে আল্লাহ ট্রান্সপারেন্সি রাখবেন কি না স্বচ্ছতা থাকবে 90% না 100 আমাদের আদালতে বিচারে স্বচ্ছতা আছে যেটা মন চায় ফাইল আসবে বেল পাইলে পাইলা আর যেটা দেওয়ার মন চায় না ওটা ফাইল নিচেই যেতে থাকে এটা খুঁজলে দেখা যাবে পাতা লেগেছে এটা বেঞ্চে আসতে আসতে অন্তত 50 বছর বা 100 বছর লাগতে পারে ততক্ষণে আসামি হয় কবরস্থান না আফগানিস্তান ঠিক কিনা বলেন না আল্লাহ তাআলা কাফেরদেরকে ওখানে সুযোগ দিবেন আর্গুমেন্টের কাফের জাতিগুলো দ্বারা বলবে আল্লাহ আমাদের নবীগণের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষী দিল উম্মতে মুহাম্মদী তারা তো আসছে পরে আমরা আসছি আগে আমাদেরকে তো তারা দেখাই পায় নাই সাক্ষী কেমনে দিবে সুবহানাল্লাহি বিহামদিহি ফায়াকুলু লাহুমুর রাব্বু কাইফা তাশহাদুনা আলা মান লাম তুদরিকু সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদী যাদেরকে তোমরা কখনো চোখেই দেখো নাই যাদের যুগ পাও নাই এসেছো পরে কিভাবে সাক্ষ্য দিচ্ছ উম্মতের বিপক্ষে নবীদের পক্ষে উম্মতে মুহাম্মদী তখন কি বলবে শুনেন ফায়াকুলুনা রব্বানা বাআসতা ইলাইনা রাসূলান ওয়া আনজালতা ইলাইনা আহদাকা ওয়া কিতাবাকা ওয়া কসাসতা আলাইনা আন্নাহুম কদ বাল্লাগু فشهدنا بما أهدت إلينا فيقول الرب صدق فذلك قوله عز وجل وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أمة محمد بل بالله তুমি তোমার আখিরি নবী আমাদের নবী নবীগণের নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল করেছো সেই কোরআন পড়ে আমরা সবকিছু পেয়েছিলাম
আদম থেকে ঈসা পর্যন্ত সবাই তোমার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর ছিল তারা যথাযথ দায়িত্ব পালন করেছে কোরআনের ভিত্তিতে আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মাদের সাক্ষ্য কবুল হয়ে গেল নবীগণ রায় পেয়ে গেল কাফের উম্মতগণ হেরে যাবে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি কয়টা কারণে একটা হচ্ছে খাইরিয়াত আরেকটা কি আদালত তারা ন্যায়পরায়ণতায় ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি আর 70টি জাতির সমাপ্তি টেনেছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদির চেয়ে শ্রেষ্ঠ জাতি পূর্বে কখনো আল্লাহ পাঠান নাই এত শ্রেষ্ঠ এই উম্মতকে আল্লাহ দান করেছেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে মুকাতিল ইবনু সুলাইমান তিনি রিওয়ায়াত করেছেন মূসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়তেছেন কে পড়তে পড়তে উম্মতে মুহাম্মাদি সম্মান পাইছেন উম্মতে মুহাম্মাদি সম্মান পেয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এত দামি উম্মতটা আমারে দাও আল্লাহ দোয়া রিফিউজ করে দিবেন মূসা এ তো আমার হাবিবের উম্মত তোরে দিব কেমন করে একবার নয় দুইবার নয় হযরত মূসা আটবার দোয়া করলেন আটবার ফেরত নবমবার মূসা নবী দোয়া করলেন হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ শেষবার তিনি দোয়া করে বললেন আল্লাহ তাহলে আর উম্মত চাই না আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও আল্লাহ বলেন মুসা দেরি হয়ে গেছে যদি প্রথমবার তুমি আমার হাবিবের উম্মত হতে চাইতে আমি তোমাকে উম্মতে মুহাম্মদি বানায় দিতাম ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন চেঞ্জ করে দাও ঈসা নবী জানতেন এইজন্য আল হাবিলিল ফাতাওয়াতি ইমাম সিউতি লিখেছেন ঈসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও আল্লাহ তার দোয়া কবুল করছেন কিনা জোরে বলতে হবে ঈসা নবীর দোয়া কবুল হয়েছে কিনা ঈসা নবীর আগে ইহুদিরা হাজার হাজার নবীকে হত্যা করছে কিন্তু যেদিন ঈসা নবীকে ইহুদিরা হত্যা করতে গেল হত্যা করতে পারছে কেন পূর্বের নবীদের মতো তিনিও তো শাহাদাত লাভ করতে পারতেন কিন্তু আল্লাহ তো তার দোয়া কবুল করছেন তিনি উম্মতে মুহাম্মদি হবেন এজন্য তাকে আল্লাহ শাহাদাত দিলেন না আকাশে উঠায় নিলেন আকাশে উঠায় নিলেন জীবিত ঈসাকে আর তাকে আসমানের উপর ওয়েটিং এ রেখে দিলেন সুবহানাল্লাহ দেখতে ঈসার মতো একজন আল্লাহ তাশাব্বু দিবেন দেখতে ঈসার মতো এইটারই ইহুদিরা মেরেই বলল ঈসা শেষ আল্লাহ বলেন না যেটা মারছো এটা ঈসা না এটা মিসা ঈসা কই খ্রিস্টানদের প্রিন্সিপালস বিশ্বাসগুলোর একটা হচ্ছে দা থিওরি অফ ক্রুসিফিকেশন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে নাউজুবিল্লাহ বলে তাহলে খ্রিস্টানরা কত বড় ধোকায় ওরা আছে মিসানিয়া আমরা আছি ঈসানিয়া কথা বলেন আমরা বলি ঈসা কই আর ওরা বলি ঈসা কবরে কোথায় ওরা একটা কাল্পনিক কবর চিন্তা করে রাখছে ফিলিস্তিন এলাকায় বুঝলেন আসল ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি আল্লাহ তাকে জীবিত আকাশে উঠায় রাখছেন তাহলে আমরা মুসলমানরাই আছি ঈসানিয়া আর খ্রিস্টানরা আছে কেয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় হযরত ঈসাকে আল্লাহ নামায় দিবেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ শারহ ফিকহিল আকবরের মধ্যে লেখেন দাজ্জাল সারা দুনিয়া দখল করবে শুধু জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না ইমামে মাহদি মুসলমানদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে
তিনি অপেক্ষায় থাকবেন ঈসা ইবনে মারইয়াম কখন নামবেন এমন সময় মাহদির কাছে ইলহাম হবে ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে নেমেছেন আসর নামাজ আজান হয়ে যাবে ইকামত হয়ে যাবে মুসল্লিরা ইমাম মাহদিকে বলবেন নামাজ পড়ান তিনি বলবেন না মরিয়ম পুত্র ঈসা রূহুল্লাহ আসলে একসঙ্গে আসরের নামাজ হবে লোকেরা দৌড়ায় বের হবে দেখবে দামেস্কের জাম মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রূহুল্লাহ নামতেছেন ভিতরে ঢুকবেন হযরত মোল্লা আলী কারি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর হাতে লেখা কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যাতে তিনি লেখেন ঈসা রূহুল্লাহ যখন মেহরাবের কাছে যাবেন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম ইমাম মাহদি ইশারা করে ঈসা রূহুল্লাহকে বলবেন আজানও শেষ একামত হয়ে গেছে আপনি নামাজ পড়ান ঈসা রূহুল্লাহ বলবে না উম্মতের বর্তমান ইমাম তো আপনি আপনি নামাজ পড়াবেন আমি ঈসা মুক্তাদি হব কেন ঈসা রূহুল্লাহ নামাজে ইমামতি করবেন না মোল্লা আলী কারি উল্লেখ করেছেন فيقتدي به ليظهر متابعة نبينا محمد صلى الله عليه وسلم ঈসা রূহুল্লাহ নিজে নামাজ পড়াবেন না মাহদির পিছে নামাজ পড়ে ওই সময়ের মানুষদেরকে এই কথার মেসেজ দিবেন আমি এখন আর ঈসা নবী হিসেবে আসি নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি পোড়া কপাল বাঙালি মুসা নবী দরখাস্ত করে নবী হয় নাই ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন আর তুমি আমি বিনা দরখাস্ত উম্মত সেজন্যই তো দলের স্বার্থ ঠিক রাখতে যে নেতা নেত্রীর চেহারা মনোরঞ্জন করতে যে পদ পদবি ঠিক রাখতে যে আমরা ইমানের সাথে গাদ্দারি করি ইসলামের বিরোধিতা করে উম্মত থেকে খারিজ হয়ে যাই দলীয় পদ পদবি ঠিক রাখার জন্য একটু বড় খবর আছে কথা কয় না আছে পদের লোভে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলামের সাথে গাদ্দারি করে ইমানের সাথে গাদ্দারি করে কুরআন সুন্নার বিরোধিতা করে রাসূলুল্লাহর উম্মত থেকে বহিষ্কার হয়ে যায় শুধুমাত্র দলীয় পদ ঠিক রাখার জন্য বেঈমান পরকোপাল ছাড়া ভালো মানুষের কাজ এটা হইতে পারে না বুঝে নাই যে দাম নিজের ওই যে বিনা দরখাস্ত উম্মত ঠিক কি না মুসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত আর তুমি আমি বিনা দরখাস্ত উম্মত সুবহানাল্লাহি বিহামদিহি এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির খাইরিয়াত উম্মতে মুহাম্মাদির আদালত কি শ্রেষ্ঠত্ব আল্লাহ মর্যাদা আপনাকে দিয়েছে আপনি চিন্তা করতে পারবেন চিন্তা করেন না বলেই তো অল্প পয়সায় ইমান বিক্রি করেন আপনারা দেখা যায় নির্বাচন আসলে আপনাদের দাম কত বাঙালি নির্বাচনের রাতে বিক্রি হয় 600 টাকা 500 টাকা আরে ভাই পোল্ট্রি মুরগির দাম এখন 600 টাকা আর ভোটারের দাম হয় 300 টাকা এটা তো মুরগির দাম না আন্ডার দাম এগুলো হয় না বাংলাদেশে সামনে তো হবে না আমরা সব ভালো হয়ে গেছি আউলিয়া কেরাম হয়ে গেছি আমাদের দাম আমরা বুঝি না শানও বুঝি না মানও বুঝি না আমাদের কি এজেন্ডা আমাদের কি কর্মসূচি তা তো জানি না সেজন্যই তো আমরা আজকে শ্রেষ্ঠ জাতি হয়েও বিজাতির কাছে মার খাচ্ছি এটি তো মূলভীত কারণ কারণ তো এখানেই নেই ঠিক কি না সহিহ আল বুখারীতে এসেছে হাদিসটি সহিহ মুসলিমও আছে
কষ্ট হয় না তো আপনাদের 12টার আগে মোনাজাত ইনশাআল্লাহ আমি ঘড়ি নাই আমার ঘড়ি নাই ঘড়ি দেখলে একটা মুদ্রা দোষ হয়ে যায় বারবার দেখি ঠিক কি না তখন আপনার জনগণ মনে করে হুজুর টাইম মেপে কথা বলছে ঠিক কি না না আমি এজন্য আমি ঘড়িটা ইউজ কম করি 12টা তো বাজে নাই এক ঘন্টা হয়ে গেছে আর 15 মিনিট ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন কি সমস্যা তোমাদের কি অ্যালার্জি আছে নাকি স্টেজে এত নড়াচড়া কেন চুপচাপ বসে থাকো কোনো নড়াচড়া নাই কথা বুঝতেছেন হাদিসটি বুখারী শরীফে এসেছে হাদিসটি সহিহুল মুসলিমে এসেছে শব্দ ভিন্ন মানা এক আল্লাহর হাবিব ارشاد করেছেন নাহনুল আখিরুনাস সাবিকুন সুবহানাল্লাহ আমাদের কথা বলছেন নাহনুল আখিরুনাস সাবিকুন বদরুদ্দিনাইনি উমদাতুল কারিতে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন তার অর্থ নাহনুল نحن الآخرون في الدنيا السابقون يوم القيامة الله رسول বলেছেন আমার উম্মত উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে এসেছে সবার পরে কিন্তু কবরে মিজানে হাসরে পুল সিরাতে জান্নাতে হবে সবার আগে সুবহানাল্লাহ আমি একটা উদাহরণ দিলে হাদিসটা বুঝবেন যেভাবে আমি আমার ছাত্রদের বুঝাই দরে হাদিসের ঘন্টায় আপনাদেরকে সেভাবেই বোঝাবার চেষ্টা করছি নাহনুল আখিরুনাস সাবিকুন উম্মতে মুহাম্মাদী আমরা আসছি পরে দুনিয়ায় হাসরে থাকব সবার সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমি একটা উদাহরণ দিব এয়ারপোর্ট কোন দিকে এই দিক ঠিক না আপনার প্লেন উঠানামার খুব আওয়াজটা আসপন নাকি হালকা পাতলা কেন এখন কান তো কাজ করে না ফরমালিন খাইতে খাইতে চোখের বাওয়ারও কমছে কানের বাওয়ারও কমছে আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন দেখেছেন প্লেনের মধ্যে ফ্লাইট তো একটাই কিন্তু ক্লাস ভিন্ন ওখানে যাত্রীদেরকে ক্লাসিফাইড করা হয় একদম প্রথম সারিতে প্লেনে ভিআইপি ঠিক কিনা তারপর কিছু সিট বিজনেস ক্লাস হ্যাঁ তারপর ইকোনমি তারপর কি ইকোনমি মানে চাষা ভূষা এসব পয়সা কম টিকেট আর বেশি পয়সা দিছে ও বিজনেস ক্লাস মন্ত্রী এমপি ভিআইপি তো যে কোনো যাত্রীকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় কত ঘন্টা আগে কিন্তু বিজনেস ক্লাসের যাত্রী ঢুকে 1.5 ঘন্টা আগে আর ভিআইপি ঢুকে 45 মিনিট আগে বুঝলেন কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন 3 ঘন্টা আগে যারা এসে 3টা ঘন্টা বসে কয়েকশো মশা মারলো এই আল্লাহর বান্দা এতিম গুলো প্লেনে উঠে পরে আর যিনি দেরিতে আসছেন ভিআইপি উনি সবার আগে তারপর বিজনেস ক্লাস তারপর গরিব মিসকিন আমরা যারা চাষা ভূষা এগুলো আস্তে আস্তে উঠি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হলো ভিআইপি সবার পরে প্লেনে সবার উম্মতে মুহাম্মাদি ভিভিআইপি জাতি এই পৃথিবীতে তারা এসেছে সব জাতির পরে কিন্তু কবরে মিজানে পুল সিরাতে হাউজে কাউসারে আর হাসরে জান্নাতে থাকবে সবার আগে এটাই হাদিসের অর্থ নাহনুল আখিরুনাস সাবিকুন সুবহানাল্লাহি বিহামদিহি কি শান আমাদের কি মর্যাদা কিসের ছাতার পরিচয় বাঙালি ও তো একটা জিওগ্রাফিক্যাল পরিচয় ওটা কি একটা ভৌগোলিক পরিচয় কিন্তু আমার অস্তিত্ব সত্তা আত্মার পরিচয় আমি মুসলমান
আমি উম্মতে মুহাম্মদী আমি গর্ববোধ করি এই পরিচয় এটাই মুসলমানের কনসেপ্ট হাউজি ঠিক কি না আজকে যদি 57টা মুসলিম রাষ্ট্র আমরা ভাগ হয়ে গেছে কতটা তুরস্কের সৈন্য সংখ্যা আছে 10 লাখ পাকিস্তানের আছে 6 লাখ 7 লাখ বাংলাদেশেরও আছে প্রায় 2 লাখ হ্যাঁ ইরাকের আছে ইরানের আছে লিবিয়ার আছে সিরিয়ার আছে যদি আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে 57টা ভাগে বিভক্ত না হয়ে উম্মতে মুহাম্মদী একটা পরিচয় লালন করতাম 57টি মুসলিম রাষ্ট্রের 50 লক্ষ কালেমায় বিশ্বাসী সেনাবাহিনী যেদিক যেত দুনিয়ার সমস্ত পরাশক্তি তাদের পা চুম্বন করত কি শক্তি হতো আমাদের 50টি মুসলিম রাষ্ট্রের সৈন্য যদি এক থাকতো এক হবে কখন যদি জাতীয়তাবাদের পরিচয়ে ভাগ হয়ে যায় এক হবার সুযোগ কারণ আমার দেশের আর্মির পরিচয় হবে তখন বাংলাদেশী আর্মি কি হবে তুর্কিটা হবে তুর্কি আর্মি পাকিস্তানেরটা ইরাকেরটা আর যদি পরিচয় হয় উম্মতে মুহাম্মদী আমরা সেনাবাহিনীর ড্রেস হবে একটা পরিচয় একটা আইডেন্টিফাই একটা উদ্দেশ্য হবে একটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই সাতার ইসরায়েল কত 200 কোটি মুসলমান পেশাব করে বেঁচে যায় সারা সারা দুনিয়ায় ইহুদি কি আছে জানেন 15.5 মিলিয়ন মানে 1 কোটি 50 লাখের কিছু বেশি আন্ডা বাচ্চা ইহুদি প্রো ইহুদি ইহুদির মধ্যে ভাগ আছে আবার ইসরায়েলে 15 লাখ ইহুদি আছে মুসলমানের পক্ষে ওদের নাম হচ্ছে আল্ট্রা অর্থোডক্স জিউস কি না আল্ট্রা অর্থোডক্স জিউস এদের সংখ্যা 15 লাখ এরা সারা দিন তাওরাত পড়ে এদের ধর্ম অনুযায়ী নামাজ পড়ে এবং এরা বিশ্বাস করে ইসরায়েল মুসলমানের ভূখণ্ড ইহুদিদের ওরা জিউস বাট জায়োনিস্ট না ওরা কি জিউস ইহুদি কিন্তু জায়োনিস্ট ইহুদিবাদী না কথা বুঝতেছে সব ইহুদি এক জায়গায় করলে হবে 2 কোটি কত আর আমরা আছি এখন 200 কোটি কত একসাথে পেশাব করলে সব ভূমধ্য সাগরে ব্যাংকের বাচ্চার মতো ভেসে যাবে কিন্তু আমরা তো এক হচ্ছি না আমরা ভাগ হয়ে আছি কয়টা ভাগ ভাগ হলাম কিসের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে ঠিক কি না মুসলমান নাহনু লাখিরুনা সাবিকুন দুনিয়ায় আমরা এসেছি পরে হাসরে থাকব সবার আগে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আহলুল জান্নাতি ইশরুন ও মিয়াতু সফ হাশর ময়দানে বেহেশতিদের 120টা কাতার হবে 80 কাতার হবে আমার উম্মত আর 1 লক্ষের উপর নবীর ঈমানদার উম্মত হবে 40 কাতার ব্যস্তিদের কাতার হবে কয়টা 120টা সুবহানাল্লাহ 80 কাতার আমরা আর বাকিরা 40 কাতার এই 80 কাতার থাকবে সামনে এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যাদের ঈমান ও ঠিক আমল ও ঠিক তাদেরকে আল্লাহ তাআলা ভিভিআইপি মর্যাদা দিবেন কুরআন করিম সূরা তাহরিমে আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহু নবী ওয়াল্লাযীনা আমানু মাআ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
সেই কিয়ামতের দিন আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তিত করবেন না আর ওনার ইমানদার উম্মতকে আল্লাহ অপমান করবেন না পীর সাহেবরা শুধু আপনাদেরকে কবরের আওয়াজ শুনায় ভয় দেখায় কুরআন শরীফে যে কত আল্লাহ আশা রাখছে এগুলো আর শুনায় না উচিত কি ভয় আশা দোনোটাই শুনায় এটা আল্লাহর নীতি কার নীতি আল্লাহ সব জায়গায় জান্নাতের কথা বলেন তারপর জাহান্নামের কথা জাহান্নামের কথা বলেন তারপর জান্নাতের কথা কিন্তু পীর সাহেবরা এই ওয়াজ অর্ধেক করে শুধু জাহান্নামের বয়ান শুধু কবরের আযাবের কথা এরপরে যে সুখ শান্তি আছে আশা আছে ভরসা আছে মুক্তি আছে নাজাত আছে এগুলো আর বলে না এগুলো আর আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ইমানদারের সামনে এবং ডানে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে কেন এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির ভিভিআইপি সিগনিফিকেশন এটা কি ভিভিআইপি ভিআইপি না ভিভিআইপি সিগনিফিকেশন ফেরেশতারা সাবধান হয়ে যাবে এই উম্মতের সাথে বেয়াদবি চলবে না মহাসড়কে কয়েক হাজার গাড়ি চলতেছে কিন্তু যেই গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে আর লাইট নাসানাসি করতেছে উটারে দেখবেন সব গাড়ি সাইড দিচ্ছে ট্রাফিক স্যালুট দিচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে কারণ ওই গাড়ি থেকে আছে ভিআইপি আছে আর ভিভিআইপি হলে দুই পতাকা দুই দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িতে প্রেসিডেন্টের গাড়িতে থাকে ঠিক কি না উম্মতে মুহাম্মদের ইমানদারকে হাসরে আল্লাহ সম্মান দিবেন শুধু ভিআইপি না ভিভিআইপি তাদের সামনে ও ডানে নূর দৌড়াবে ফেরেশতারা বুঝে যাবে এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি এদের সাথে চোখ রাঙ্গানো যাবে না বেয়াদবি করা আজে বাজে কথা বলা শুধু কি তাই মাহমুদ আলুসি তাফসির রুহুল মানির মধ্যে লেখেন ওয়ায়ুদাউ লিল মুমিনিনা ইয়াউমাইযিন কারাসি মিন যাহাবিন ওয়ায়ুযাল্লালু আলাইহিমুল গামাম প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ইমানদারের জন্য আল্লাহ হাশর ময়দানে এক একটা স্বর্ণের চেয়ার বসায় দিবেন আর প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মাদের মাথার উপর আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিবে সুবহানাল্লাহ কইবেন কষ্ট হয় ঘুমায় ঘুমায় কে কে ঘুমান হাত উঠান দেখছেন তাদের অবস্থা এই লোকগুলো কনসান্স না নন কনসান্স হ্যাং হয়ে গেছে আপার স্টোর ঘুমাইলে কি হাত তুলে রাখি বাস আর দশ মিনিট আমি একটা পর্যায়ে যে মোনাজাত করে দিব ইনশাল্লাহ কিছু জরুরি কথা বলে কালকে তো জুমুয়া সেদিকটাও খেয়াল রাখতে হবে না এখানে কত আলেম ওলামা এরা বিভিন্ন মসজিদের খাতিব ঠিক না এখানে শিক্ষকরা আছেন মাদ্রাসার খতিবরা আছেন তারা প্রস্তুতি আছে কালকে জুমার তাদের আপনারা কি মুসল্লি যারা ফজর নামাজ অনেকে পড়েন না সাড়ে এগারোটায় উঠে গোসল করে পুরা উজুও করে না খদ্দরের একটা কাপড় লাগায়া মার দেওয়া একটা চমকিওয়ালা টুপি লাগায়া সিঙ্গাপুরি সেন্ট লাগায়া জানামাজ নিয়া প্রথম কাতারে যে বসে এর কি প্রস্তুতি আছে নাকি ইমাম সাহেব কথা বলেন তার তো পড়াশোনা করতে হবে না বয়ান কি করবে খুতবা কি দিবে কেন ইমাম সাহেব তো সপ্তাহে একদিন পুরা মহল্লাবাসীকে দিক নির্দেশনা দেয় ঠিক না সম্মানিত সুধি প্রত্যেক উম্মতে মুহাম্মদি ইমানদারকে এক একটা স্বর্ণের চেয়ার দেওয়া হবে
মাথার উপর থাকবে আল্লাহর রহমতের ছায়া মেঘমালা মেঘমালা শুধু কি তাই আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু আমার ইমানদার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নামাজের জন্য যারা ওযু করতো তাদের ওযুর অঙ্গপ্রত্যঙ্গগুলো নূরের চমকে চমকাতে থাকবে তা দেখে দেখে তাদের ডাকা হবে আর আমি রাসূল তাদের কাউসার পান করে আল্লাহর জান্নাতমুখী করে দিব তাহলে বোঝা যায় হাশর ময়দানে উম্মতে মুহাম্মদীর ক্লাস থাকবে ঠিক কি না যারা উম্মতে মুহাম্মদী গুনাহগার তারা পিছনে ঠিক কি না উম্মতে মুহাম্মদী নেককার তারা সামনে বেশি নেককার আরো সামনে আরো বেশি নেককার আরো সামনে সুবহানাল্লাহ বলবেন তা নামাজ তো পড়বেন নামাজ তো পড়বেন পাঁচ ওয়াক্ত সবাই রাজি এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর দ্বিতীয় সিগনিফিকেশন একটা হচ্ছে সামনে ও ডানে নূর দৌড়াবে আর একটা হচ্ছে নামাজি উম্মত ইমানদার তার চেহারা তার হাত তার পা থেকে নূর চমকাতে থাকে সুবহানাল্লাহ সেজন্য ইমানের সাথে সালাত লাগবে লাগবে কি না পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ আরে ভাই যারা পড়েন তারা না যারা পড়েন না তারা আজকে ওয়াদা করতে পারেন একটু হাতটা উঠান তো বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব যদি কোনো কারণে নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদা করব হাত নামাজ অসুস্থতার কারণে সফরের কারণে নামাজ ছুটতে পারে নামাজ কাজা হতে পারে মুমিনের নামাজ তরক হতে পারে না পারে পারে না তরক করা যাবে না হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির লেখেন উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আল্লাহর ওলি হবেন তাদের জন্য আল্লাহ তাআলা এক একটা নূরের মিম্বর রেখে দিবেন আলেমে তাকি আলেমে তাকি আলেম দুই প্রকার একটা আলেমে তাকি আর একটা আলেমে শাকি আলেমে সু একদল হচ্ছে হক্কানি আলেম যারা বাতিলের সাথে আপোষ করে না যারা স্বার্থ বিক্রি করে মাথা বিক্রি করতে পারে না মাথা দিতে পারে আর সকল যুগে একদল আলেম ছিল ওরা উলামায়ে সু এটার বাংলা হচ্ছে উলামায়ে হালুয়া রুটি উলামায়ে ওনাদের কোনো দল নাই যেই দল ক্ষমতায় ওই দলেরই জিন্দাবাদ এরাই হচ্ছে উলামায়ে সু এটার বাংলাটা করে দিছি আমি সহজে বুঝতে বাঙালি ওলামায় হালুয়া রুটি সরকার যেই থাক জিন্দাবাদ যেই থাক আমার পদ ঠিক পদবি ঠিক মাদ্রাসা ঠিক মিম্বর ঠিক দাওয়াত ঠিক বাস সরকার জিন্দাবাদ আছে বাংলাদেশে এই আলেমের সংখ্যা কি এতই কম যে দূরবীন লাগবে খুঁজতে না চশমা ছাড়া দেখা যায় এরাই এই কমকে জাতিকে সর্বনাশ করেছে এদেরকে চিনে রাখুন এদের কোনো দল নাই এদের কোনো সরকার নাই যেই সরকার থাকবে জিন্দাবাদ যতটুক তৈলমর্দন করতে হয় তেল মলতে যাইয়া ওনারা আবার দেখেও না মাথার তলায় মাখতেছে না পায়ের তলায় ঠিকটাও ঠিক মতো কইলেন না আছে বাংলাদেশে ঢাকা শহরে আর আর বললাম না ভরে গেছে এগুলোরে খুঁজতে আর দূরবীন লাগে না খালি চোখেই দেখা যায় ওলামায়ে তাকি ইতিহাস দেখো মুসলমান
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কারা জীবন ভোগ করেছেন শরবতের সাথে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে খালকে কোরআনের মাসালায় মুতাজিলা বাদশা আহমদ বিন হাম্বলকে দর্রা মেরেছে তার পিঠের গোস্ত চাবুকের মাথায় উঠে এসেছে আপোষ করেন নাই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর আমি বলি বাদশা অজগর এটারে আকবর বলি কেমন করে বলা যায় নাকি বাদশা অজগর এই যে সেকুলারিজম শুনেন ধর্মনিরপেক্ষতা এটার আবিষ্কারক হচ্ছে বাদশা আকবর ওই ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি বাদশা আকবরের সমস্ত শিরকি কাজ কুফরি কাজ নাজায়েজ কাজকে ফতোয়া দিয়া জায়েজ করত মোল্লা আবুল ফজল ফয়জি আর তার ভাই মোল্লা আবুল ফজল আল্লামী দুই ভাই দোনোজন ছিল আহলুত তাশাইয়ু শিয়া এই দুইজন সব শিরকি কাজকে কি করত জায়েজ ফতোয়া দিত বিপক্ষে দাঁড়িয়েছিলেন এই দুনিয়ার সংগ্রামী বিপ্লবী আলেমদের প্রেরণার উৎস আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যার কোনো দল ছিল না অস্ত্র ছিল না ক্যান্টনমেন্ট ছিল না তিনি বাগ যুদ্ধ করেছেন তিনি বলেছেন মানুষ কখনো মানুষকে সাজদা করতে পারে না বাদশা আকবর তোমাকে সাজদা করা যাবে না তুমিও তো আল্লাহর গোলাম মুজাদ্দিদ বলেছেন আল্লাহর কাছে মনোনীত একটাই দ্বীন ইসলাম তোমার মানগড়া দ্বীন ইলাহি একটা কুফরি মতবাদ মুজাদ্দিদকে জেলখানায় ভরা হলো এক মাস যেতে না যেতেই দিল্লির জেলার বাদশা আকবরকে পত্র লিখলো মহামান্য বাদশা এই বুজুর্গ ব্যক্তিকে জলদি জেলখানার থেকে বের করেন কারণ তার সংস্পর্শে দিল্লির বড় বড় ডাকাত সন্ত্রাসী দস্যু জেনাকার চোর আল্লাহর ওলি হয়ে যাচ্ছে তারে বের করেন জেলখানার থেকে বাদশা আকবরের আর সৌভাগ্য হয় নাই ক্ষমা চাওয়ার আল্লাহর গজবে সে ধ্বংস হলো তারই সন্তান জাহাঙ্গীর তিনি মুজাদ্দিদের কাছে গেলেন তওবা করে মুসলমান হয়ে বায়াত নিয়ে নিলেন এক মুজাদ্দিদের শ্রম মেহনত মুজাহাদা সংগ্রামের বিনিময়ে দিল্লির সিংহাসনে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করে দিলেন তার উত্তরসূরি বাদশা আলমগীর যাকে বলা হয় জিন্দাবলি কি বলা হয় দিল্লি শাহি জামে মসজিদ যখন করা হলো করার পর দেখা গেল মেহরাব সম্পূর্ণ কেবলামুখী নয় দিল্লির কুতুব এসে বললেন যে এটার তো ভাঙ্গ চলে না আর কেবলামুখী সহজে করাও তো যাবে না দিল্লির কুতুব বললেন আউলিয়া কেরামের মজলিসে ১২ বছর বয়স থেকে যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তিটা আমার সামনে আসুক তাকে নিয়ে দোয়া মোনাজাত করে আমরা চেষ্টা করে মেহরাবটাকে পুরা কেবলামুখী করতে পারি কিনা কোন একটা মানুষ দাঁড়ায় না পরিশেষে বাদশা আলমগীর দাঁড়ালেন যে লোকটা দিল্লির বাদশা ছিলেন ১২ বছর বয়স থেকে তার তাহাজ্জুদ নামাজ ছোড়ে না আমরা ওই সব ব্যক্তিদের উত্তরসূরি তাদের উত্তরসূরি হয়ে কাফের মুশরিক তাগুতের সামনে আমরা মস্তক বিক্রি করতে পারি না মস্তক দিতে পারি মুসলমান আমার আলেম ওলামা মাদ্রাসার ছাত্র আর ইসলামপন্থী ভাইরা নিরাশ হবেন না ভাটি বাংলায় ১৪ কোটি মুসলমান আছে আমার মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় দেশ চলে
মন্ত্রী এমপিদের গাড়ি চলে সচিবদের বেতন হয় প্রফেসরদের চাকরি হয় পুলিশ গুলি কিনা টাকাবয় 14 কোটি মুসলমান যদি এক হয়ে যায় ইসলামের স্বার্থে মুসলমানের সমস্ত মৌলিক দাবি এক ঘন্টায় বাংলাদেশে আদায় করা সম্ভব অনেকে ভয় পায় না জানি আমেরিকা সবল দেয় বাংলাদেশে অত সহজ আফগানিস্তানে নদী কম আমার দেশে পদ্মা মেঘনা যমুনা সহ নদীর অভাব নাই এগুলো যে আসবে না সাঁতারও তো জানে না ঠিক কি না আমরা ভয় পাই না আমাদের ভাইরা মধ্য এশিয়াতে 19 বছর লড়াই করে আমেরিকার 20 দাঁতকে ভেঙে দিয়েছে আমার নিরস্ত্র হামাসের মুসলমান ভাই আর হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের অস্তিত্বে কম্পন সৃষ্টি করে দিয়েছে আমরা বাঙালি মুসলমান আমাদের সিনাতেও সেই একই ঈমান একই কালেমায় বিশ্বাস করি একই কোরআন আমাদের বুকে লেগে আছে কিসের আমেরিকা কিসের ভারত দুনিয়ার কোন পরাশক্তি আমাদের ভূখণ্ডে থাবা বসাবার ক্ষমতা রাখে না যদি আমরা 14 কোটি একইতে পারি মাসলাকগত দ্বন্দ্ব থাকে এটা আমি সবসময় বলি মাসলাক যার যার দীন ইসলাম সবার আমরা মাসলাক নিয়ে বেশি দ্বন্দ্ব করব না টুপি নিয়ে দ্বন্দ্ব হয় বেশি বাংলাদেশে কইরা আমার মাসলাকের টুপি এলো আমার মাসলাকের টুপি পাঁচ করলি সাত করলি তিন করলি সাদা গোল লম্বা আরে ভাই যদি এক না হন মাথাই তো থাকবে না তো টুপি লাগে বের করে মাথা থাকতে হইবে না কথা বলে না মাথা ঠিক থাকলে না আমরা টুপি একটা লাগাইলাম নতুন টুপি মাথায় না হাতে লাগাইতে হবে সম্মানিত সুধী যে কথা বলছিলাম আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি অনেক দায়িত্ব আমাদের অনেক কর্তব্য আমরা এসেছি সবার পরে থাকবো সবার বলছিলাম আলেমে তাকি আর আলেমে শাকি ওই যে ওলামায় হালুয়া রুটি ঠিক কিনা ওলামায় পকেট ভারী তারা না আলেম তাকি প্রত্যেককে আল্লাহ তাআলা এক একটা নূরের মেম্বর দিবেন আরে ভাই আলেম আপনার পয়সা কম দুনিয়ায় আফসোস করেন না আপনার সিনায় তো আল্লাহর কোরআন আছে আপনার ওদের মতো কোটি টাকার গাড়ি নাই বিলাসবহুল বাংলো নাই আপনি ফাইভ স্টার হোটেলে খাইতে পারেন না তাদের সমস্যা কি হাদিস তো সাক্ষ্য দেয় আপনি যখন মাদ্রাসায় যান ফেরেশতারা নূরের পাখা বিছায় রাখে আপনার পায়ের তলায় আপনি নিরাশ হন কেন দুনিয়া তো আপনার সম্মান সবার উপরে হাশর ময়দানে আপনি যদি আলেমে তাকি হন নূরের মিম্বর দিবে আল্লাহ ধারাবার জন্য সুবহানাল্লাহ বিহামদিহি আমার দেশে অনেক অ্যারিস্টোক্রেট ফ্যামিলি যারা একটু আধুনিক বুঝলেন এটা মানে এটা কোনো দিকের না ইসলামও ভালো লাগে মসজিদও যায় আবার ঢাকা ক্লাবও যায় ঠিক কিনা সবটাই ভালো লাগে এরকম মানুষগুলো ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না ওই যে একটা কথা শিখছে যে মাদ্রাসায় পড়াইলে ভাত পাবে নাকি হ্যাঁ আমি তো বলি আসলে মাদ্রাসায় পড়ে ভালো আলেম হইলে ভাত পায় না সব জায়গায় পোলাও পায় তখন ভাত চাইয়া খাইতে হয় ভাই এই ভাল লাগে না ডেলি ডেলি পোলাও গোস্ত রোস্ট আর ব্রোস্ট একটু ভাত আনেন ঠিক কিনা এই যে ভাত চাইয়া খায় এখানে সম্মান আছে আর তুমি যে বিসিএস ক্যাডার হইয়া পাবলিক কমিশনে চাকরি পাইয়া কলমের খোসা দিয়া টেবিলের নিচে আন্ডারগ্রাউন্ড পথে পয়সা নেওয়া পুরাটাই হারাম ওই পয়সা নেওয়াতে চোর চোর ভাব আছে কি ভাব আছে কেন যদি দুদক দেখে
দুদক দেখলে সমস্যা না হ্যাঁ আর আলেম সাহেব তো মাইক দিয়া বলে ভাই ডেইলি ডেইলি পোলাও গোশত কোরমা রোস্ট এন্ড ব্রোস্ট ভাল লাগে না একটু মোটা চালের ভাত আনেন এই চাইয়া খাওয়ার মধ্যে অনেক সম্মান আছে আর ওই টেবিলের নিচ দিয়া আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ পথে যে পকেটে পয়সা যায় ওটা তো চুরি এজন্য চোর চোর ভাবও আছে নিজে নেয় না পিউনকে বলে ওটা নাও ইনভেলপটা নাও ধরা খালি পিউন ধরা খালি পিউন আবার রিমান্ডে থেরাপি খাইয়া কইটা তো আমার না এটা না সাড়ে টাকা কার টাকা সাড়ে টাকা পিএনরও চাকরি গেছে সাড়েরও চাকরি গেছে সাড়েরে সার বানায়া কারাগারে ঢুকাই দিছে তুই বিসিএস অফিসার হয়ে কি লাভ আছে এখানেও গেল ওইখানেও গেল কথা বলেন প্রত্যেক আলেমে তাকি এক একটি নূরের মিম্বর পাবে পূর্বের নবীগণ হাসর এক একটা নূরের মিম্বর পাবে আর আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান দিবেন পূর্বের নবীদের সাথে দাঁড় করাবেন না আল্লাহ আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করাবে রাসূলুল্লাহ সামনে থাকবে লেওয়াউল হামদ হামদের পতাকা ওই পতাকার নিচে এক লক্ষের উপর নবী দাঁড়ায় যাবেন আমার ভাইরা আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎকায় ওনার উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন দুইটা কারণে একটা হচ্ছে খাইরিয়াত আরেকটা হচ্ছে আদালত এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে সুবহানাল্লাহ আমাদের কর্মসূচি দুইটা কাজ কয়টা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে নিষেধ করবে তাহলে আমাদের কাজ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আমি কিন্তু একদম আলোচনা শেষ প্রান্তে চলে আসি এখন টিচিং সাবক কি সাবক নিয়ে বাড়ি যাব বউ তো জিজ্ঞেস করবে যারা বিয়ে করছে কি শুনছো আপনি তো এক ঘন্টার আলোচনা বলতে পারবেন না তো এক ঘন্টার আলোচনা থেকে ঈমান বাড়লো ইয়াকিন বাড়লো সওয়াব হইলো নূর পাইলাম টিচিং কি সাবক লাগবে না কথা বলে আরে ভাই আমি কবরস্থানে না মাহফিলে সাবক লাগবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এখন এটা কিভাবে করবেন তরিকা কি প্রশ্ন আছে না আল্লাহর হুকুম চোর চুরি করলে হাত কাটো এটা অসৎ কাজে নিষেধ মদ পান করলে আশি দররা লাগাও এটা অসৎ কাজে বাধা ঠিক কি না জেনা করলে সঙ্গে সার করো অসৎ কাজে বাধা নামাজ পড়তে বলো যে নামাজ পড়বে না তারে ২৫ ব্যত্রাঘাত করো সৎ কাজে আদেশ ঠিক কিনা এখন আমাদের পক্ষে কতটুকু সম্ভব হচ্ছে ওলামায়ে কেরামের পক্ষে বাংলাদেশে আমরা বলতেছি ভাই নামাজ পড়ো নামাজ না পড়লে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে আর নামাজ পড়লে জান্নাতুল ফেরদৌস পাবা এর বেশিটা করা সম্ভব কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ইন্না তারিকা সলা লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া ইমাম আযমের ফতোয়া কার ফতোয়া যে নামাজ পড়ে না ওইটারে ধরো দয়রা কমিশনার বানাও কথা বল চেয়ারম্যান বানাও এমপি বানাও আমরা তো এই বেনামাজিদের কি নেতা বানাই আমরা বলি আমরা হানাফি হানাফি মাযহাবের আমল নাই আমাদের মধ্যে ইমাম আযমের ফতোয়া বেনামাজিরে ধরো শ্বশুরবাড়ি পাঠাও এটা কোন শ্বশুরবাড়ি রসের হাড়ি তিনদিন পরে জেল খাবে ওইখানে রাখো ওরে তওবা করাও প্রত্যেক দিন
নামাজ না পড়ার জন্য কমসে কম 25 বেত লাগাও কত বেত নামাজ শুরু করলে তারে ছেড়ে দাও এখন আপনি মনে করেন আপনাদের এলাকায় যারা ইয়াবা খাচ্ছে ট্যাবলেট খোর ইয়াবা খোর নেশা খোর মদ খোর এটারে ধইরা কালকে যদি 80 দররা লাগান তে 80 দোকানে 160 টা আপনাদের খাইতে হবে কিনা কথা বলেন আরো বেশি যে নামাজ পড়ে না তাকে ধরে যদি 25 বেত লাগান কয়টা খাইবেন আপনি তো সিভিল আপনি তো কিচ্ছু না এলাকার চেয়ারম্যান মেম্বার কমিশনার বা এমপিও যদি 25 বেত লাগায় বেনামাজিকে ধরে তার এমপিগিরি থাকবে সংসদে তাকে ইমপিচ করা হবে যে মৌলবাদী এ জঙ্গি এ আফগানিস্তান থেকে আসছে এলাকার সবচেয়ে বড় পীর সাহেব যদি বাজারে যে বেনামাজি ধরে 25 টা করে বেত লাগায় পীর সাহেবের পাগড়ি ঠিক থাকলেও কুর্তা ঠিক থাকবে না থাকবে আল্লাহর তো হুকুম কামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সব কাজ আদেশ কেমনে করবেন এটা তিনটা স্তর আল আমরু বিল মারুফ ওয়াল নাহয়ু আনিল মুনকার আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়াম মিন নাস বিল কল সাধারণ জনগণ সৎ কাজ গ্রহণ করবে অসৎ কাজ ঘৃণা করবে অন্তরে এটাই তার কর্মসূচি আলেমদের কাজ বক্তব্যের মাধ্যমে সৎ কাজ কি তা বলে দেওয়া অসৎ কাজের কুফলতা বলে দেওয়া আর শাসকের কাজ হচ্ছে হাত দিয়া সৎ কাজকে প্রতিষ্ঠিত করা অসৎ কাজকে সমাজ ও রাষ্ট্র থেকে মিটায় দেওয়া অনিবার্য কারণে ওলামায়ে কেরামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে কথা বলেন কোরআন পন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে কিনা কারণ যে ব্যক্তি বিশ্বাসী করে নামাজ পড়লে পড়লাম না পড়লে না পড়লাম এটা ব্যক্তিগত বিষয় সে তো কখনো ক্ষমতায় যে নামাজ প্রতিষ্ঠা করবে না যে ব্যক্তি বিশ্বাস করে মদ খাইতে মন চাইছে দুই এক কাপ খাইলাম তো সমস্যা কি হ্যাঁ কুলি করলি তো গেল গন্ধ এ লোক কি মদ বন্ধ করবে শরঈয়া আহকাম শরঈয়া ইমারতে ইসলামিয়ার বিশ্বাস যাদের আছে ওরা মসজিদের মিম্বর থেকে রাষ্ট্রের মসনদে যেতে হবে তখন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ হবে সমাজে পরিবারে সমাজে রাষ্ট্রে তখন উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা আমাদের কর্মসূচি পালন করলাম বলে গণ্য হইলাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে হচ্ছে ইউটিউবাররা দাঁড়াইছেন কেন কি জিনিস আচ্ছা আচ্ছা ওটা সিলি প্লিজ দেন আমি দোয়া করে দিচ্ছি মিয়া সাহেব দুই একজন উঠছে ওনাদের দোয়া মোনাজাত লাগে না ওনারা আউলিয়া কেরাম আমরা গুনাহগার আমাদের দোয়া লাগবে কি বলেন ঘুরে বসেন সম্মান ওদিকে বসেন জনগণের দিকে সম্মানিত সুধী অনেক রাত হয়ে গেছে বিদায় লগ্নে আমি আপনাদের কাছে একটা ভাই হিসেবে করার জন্য অনুরোধ করি আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ কমি কেউ আলিয়া কেউ পীরপন্থী কেউ পীর মানেন না থাকুক ভাই এই দ্বন্দ্ব থাকুক এই দ্বন্দ্ব মিটানো মাসায়করাও পারে নাই আমরাও পারবো না কিন্তু তিনটা ইস্যুতে আমরা এক হইতে পারি যদি আমরা মুসলমান হই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত যদি মুসলিম হয় আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাই হব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো করে আসতেছে এই দেশের আলেমরা 50 বছর হয় এই দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব
মুসলমানদের মৌলিক দাবি কোন সরকারই কি মানছে আজকে 50 বছর যাবত এদেশের মুসলমান দাবি করতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো যেই সরকারই আসে আলেমদেরকে শুধু ধোঁকাই দেয় 50 বছর যাবত এদেশের ইসলামপন্থীদের দাবি হচ্ছে নাস্তিকদের কণ্ঠ রোধে ব্লাসফেমি আইন করা হোক হইছে সব আমাদের ধোঁকা দেয় আমাদেরকে দোয়া নেই আমাদের থেকে ঠিক না আমাদের থেকে দোয়া নেই আবার অনেকে আছে ফ্রি সার্ভিস নাই মানে তার তো 10,000 লোক জমাইতে 10 লাখ টাকা লাগবে তো মাহফিলে এসে উনি মাইক একখান নিয়া এই যে গীত গাওয়া শুরু করে ফ্রি 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 যদি কমিটি বলে লাখখানি টাকা ডোনেট করে যান বলে দেখি নির্বাচনের পর দিবনি নির্বাচনের পর তো উনি খুশি হওয়া যাবে উনি আসে দেশে না বিদেশ কি বলে তা আমাদেরকে এভাবে ধোঁকা দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশের ইতিহাস বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন বাংলাদেশে একজন আলেমকে তিনি মরহুম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে বঙ্গবন্ধু ওয়াদা করেছিলেন যদি দেশ স্বাধীন করতে পারি কাদিয়ানীদেরকে আমি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব আমরা মনে করি তিনি সেই সময়টা পান নাই কথা বলে তার আদর্শে বিশ্বাসী যারা রাজনীতি করছেন তাদের কাছে তো আমাদের এই দাবিটা সবচেয়ে বেশি হওয়া উচিত হ্যাঁ উচিত কি না 50 বছর যাবত এদেশের মুসলমান ইসলামের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে আমাদের দাবি কেউ মানে না কারণ আমরা ঐক্যবদ্ধ হই না আর আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ তাদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে তাদের বিশ্বাস শূকরের গোশত এবং মদ হালাল তাদের বিশ্বাস ইংরেজদের বিরোধিতা করা কুফুরি যারা ইংরেজদের বিরোধিতা করে তারা জারজ সন্তান তাহলে এই কাদিয়ানিরা শুধু কাফের না ইহুদি খ্রিস্টানের চেয়ে কুখ্যাত কাফের এই সহজ কথাটা বাংলাদেশের মুসলমানরাও জানে অমুসলিমরাও জানে ধান্দাবাজেরা বুঝেও বুঝতে চায় না বুঝলেন বুঝেও কাদিয়ানিরা কাফের অমুসলিম বলা হয় কে মুসলিম কে অমুসলিম আপনি বলার কে উম্মতে মুহাম্মদীকে অথরিটি কে দিয়েছে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহর ক্ষমতা বলে বলিয়ান হয়ে আমরা বলছি খাতমে নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের আমরা হচ্ছে অথরাইজড নেশন আমরা কি অথরাইজড নেশন বেস্ট নেশন ইন দা ওয়ার্ল্ড সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার আমাদেরকে কোরআন দিয়েছে কোরআন হাদিস দিয়েছে এই ক্ষমতা আমাদেরকে মহান আল্লাহ তাআলা দিয়েছে ঠিক কিনা বলেন কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই বুঝো না দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হইতে পারতো তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত মুসলিম ছিল না মুসলিম ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের এমপি যারা মাথায় লম্বা টুপি লাগায় কেন ওরা মহাত্মা গান্ধীর অনুসারী
এই টুপি লাগায় কি মুসলিম হয়ে গেছে স্যার ওরা হিন্দুই ওরা কি নাম রাখলে মুসলমান হওয়া যায় বলেন এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানির অমুসলিম কাফের আব্দুল আওয়াল আব্দুল সামাদ মুবাশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এই সবগুলোর আমি সাইজ করছি বাংলাদেশ মাথাটাও তুলতে পারে নাই বুঝলেন দেখছি এগুলির তালুর উপরও কিছু নাই ভিতরও কিছু নাই শুনতে শোনা যায় ডক্টর কি শোনা যায় এইরকম ডক্টর ডিগ্রি আমি সকাল বিকাল দিতে পারি এইসব নাম রাখার দ্বারা কি তারা মুসলমান কাফের কাদিয়ানি তারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুনবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে ও শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না কথা বুঝতেছেন আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ আটা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের পাঁচ আটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে কত 100 দুঃখ পাবেন আপনাদের সামনেই তো আশুলিয়া ওখানেও একটা সেন্টার তারা করে ফেলছে বাংলাদেশে 100 সেন্টার তারা করে ফেলছে তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানায় মানুষকে তারা ধোকা দিচ্ছে মানুষকে তারা ধোকা দিচ্ছে ধোকা দিয়ে একমাত্র কাজ তাদেরকে মানুষকে কাফের বানানো আচ্ছা ভাই এদেশের আলেমরা শুনছেন কোনদিন বলছে হিন্দুদের অমুসলিম ঘোষণা করো বলছে কেউ কেন বলে না হিন্দুরা পরিচয় কি দেয় অমুসলিম অমুসলিম এই দেশের মুসলমান কোনদিন মিছিল করছে খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করো কারণ খ্রিস্টানরা কি পরিচয় দেয় অমুসলিম কিন্তু কাদিয়ানিরা সবচেয়ে নিকৃষ্ট কাফের হয়ে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এই ধোকাবাজি মুসলমান মেনে নিতে পারে না সেজন্যই দাবি করা হয় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের দেশের আলেমদের উচিত মানুষকে বেশি বেশি সচেতন করা খাতমে নবুয়তের পক্ষে যারা আন্দোলন করে সে যেই মাসলাকেরই হোক তাকে আমি আলিঙ্গন করি আমি খুব কষ্ট করে দুইটা লোকের জানাজার নামাজ পড়ছি খুব সবকিছু বাদ দিয়া একজন মরহুম আল্লামা নূর হোসেন কাসেমি আরেকজন আল্লামা জুনায়েদ বাবু নূরি কেন এই দুইটা লোক সারা জীবন হাতমে নবুয়তের ব্যানারে আন্দোলন করে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি করে গেছেন জুনায়েদ বাবু নূরি আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা
জুনায়েদ বাবুনও গুরিয়ে ইন্তেকালের পর স্বপ্নে দেখেছে তিনি বেহেশতে আছেন আর স্বপ্ন দেখার পর আমি বুঝতে পেরেছি খাতমে নবুতের আন্দোলনের কারণে তিনি নাজাত পেয়েছেন অথচ দুঃখ লাগে আমাদের দেশে স্কলারের অভাব নাই ওনারা ওই ওয়াজ করে কি দেখেন না স্কলাররা কোন তিনটা কাজ করলে বেহেশতে যাবেন কোন চারটা কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবেন কোন ছয়টা কাজ করলে বিবি ভক্ত হবে কোন সাতটা কাজ করলে বড়লোক হওয়া যাবে এই তিনটা সাতটা ছয়টা আর 12টা এগুলো করলে ইউটিউবে ভিউজ হয় বেশি খালি ধান্দা ভাইরাল হওয়ার ধান্দা ঠিক কি না অথচ প্রত্যেক আলেমের উচিত খাতমে নবুয়তের ব্যানারে আন্দোলন করা জাতিকে সজাগ করা তাহলে ভাই আমার অনুরোধ হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কওমি আলিয়া আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে সম্মানিত সুদিক তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জিনিস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা প্রথম অন্ধকার পত্রিকা এই কুত্তাগুলো ইসরায়েলের পক্ষে লিখতেছে ইসরায়েলের পক্ষে লিখতেছে হামাসের বিরুদ্ধে বাংলাদেশে কাদিয়ানীদের পত্রিকা প্রথম আলো কর্তৃপক্ষকে সাবধান করে দিচ্ছি মুসলমানের ধৈর্যের পরীক্ষা নিও না তাহলে ফিলিস্তিনের আগুন বাংলাদেশে জ্বলবে ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না বেচবেন না কিনবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে এটা হচ্ছে ইসাই তরিকা এটা হচ্ছে খ্রিস্টানদের একটা নতুন দল এরাও দাড়ি রাখে টুপি লাগায় জুব্বা লাগায় এদের যে নেতা বাংলাদেশে তার নাম শামসুল ইসলাম হইল পাদ্রি হইল কি পাদ্রি এদের নতুন নাম দিয়েছে তরিকা ইসাই তরিকা এরা মানুষকে খ্রিস্টান বানায় বলে ভাই তুমিও মুসলমান তবে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এদের ব্যাপারে সাবধান থাকবেন এরা কাজ শুরু করছে 75 সাল থেকে আজকে থেকে না তিন নাম্বার আরেকটা ফেরকার ব্যাপারে সাবধান থাকবেন হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এরাও ইসরায়েলের ইহুদিদের পক্ষ নিয়েছে হামাসের বিরোধিতা করতেছে তো মিয়া এগুলো তো খালি চোখে বোঝা যায় এগুলো ইহুদির দালাল এগুলো নতুন করে চিনানোর দরকার আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহুম আমিন